Science University, Joshua University of Science and Technology, COVID-19 PCR Lab, Gazi COVID-19 PCR Lab, Rupganj, Narayanganj. এছাড়াও আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স নিজেরা করার পাশাপাশি তাদের একটি পিসিআর মেশিন শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে হস্তান্তর করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ময়মনসিংহ মেডিকেল কলেজে একটি পিসিআর মেশিন হস্তান্তর করেছেন। বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তাদের আরটিপিসিআর মেশিন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজকে হস্তান্তর করবেন। সকল প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠান সমূহের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আরেকটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টগণ করোনা দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট হয়েছেন। তারা ইতিমধ্যেই বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল যেমন রংপুর, রাজশাহী, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, স্যার সলিমুল্লাহ এবং মুগদা মেডিকেল কলেজ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ডাক্তার, টেকনিশিয়ান ও সাপোর্টিং স্টাফদের নমুনা সংগ্রহ, প্রসেসিং এবং আরটিপিসিআর এর মাধ্যমে কোভিড-19 টেস্ট সম্পাদন করার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন এবং প্রশিক্ষণ সম্পাদন করেছেন। গত 29 এপ্রিল গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সফল আলোচনা অনুষ্ঠিত হয়। তারই আলোকে গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজিস্টগণ ব্যাপকভাবে সংযুক্ত হবেন এই কোভিড-19 সংক্রান্ত এবং আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করার বিষয়ে। আমরা আশা করছি এতে সারা বাংলাদেশে কোভিড-19 টেস্ট সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এই দুর্যোগ মুহূর্তে জাতির সেবায় এগিয়ে আসার জন্য আমরা গ্র্যাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। আমি আজকে আপনাদের আরেকটি তথ্য দিব যে আমরা আজকে 31টি ল্যাবের নমুনা সংগ্রহ এবং টেস্ট রিপোর্ট আপনাদেরকে জানাবো। আমাদের সাথে নতুন সংযোজিত হয়েছে সেন্ট্রাল পুলিশ হসপিটাল ঢাকা, নিপসম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। এই তিনটা নিয়ে আমাদের বর্তমানে ল্যাবের সংখ্যা দাঁড়ালো 31। এই 31 ল্যাবে আমরা যা নমুনা সংগ্রহ করেছি গত 24 ঘন্টায় তা হলো 5,958টি, যেটা গত 24 ঘন্টার তুলনায় 5.90% বেশি এবং পরীক্ষা হয়েছে 5,573টি, যা গত 24 ঘন্টার তুলনায় 12.25% বেশি। এই নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষা করে আমরা কোভিড শনাক্ত করেছি 571 জনকে গত 24 ঘন্টায়। তাহলে এ পর্যন্ত কোভিড আক্রান্ত ব্যক্তি শনাক্ত হলো 8,231 জন। আমরা আজকেও আমাদের তালিকায় মৃত্যু আছে, তবে আজকের মৃত্যুর তালিকাটা আগের দিনের তুলনায় কম। আজকে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 2 জন এবং তারা একজন পুরুষ, একজন নারী, একজনের বয়স 60, একজন বয়স 51 থেকে 60 মধ্যে, একজন ঢাকার এবং একজন ঢাকার বাইরে। এবং আমাদের তাহলে সর্বমোট মৃত্যু দাঁড়ালো 170 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 14 জন এবং এ পর্যন্ত সুস্থ 174 জন। তবে আমি এখানে উল্লেখ করতে চাই আমাদের এই শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় 800 জন তারা সুস্থ আছেন, মানে তাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ নাই, কিন্তু আমাদের এই যে বারবার তাদের পরপর দুটি টেস্ট করতে হবে সেই টেস্টের তাদের হয়তো কারো একটি টেস্ট হয়েছে, একটি টেস্ট এখনো হয় নাই, এই পর্যায়ে আছে, এবং কারো কারো হয়তো একটিও টেস্ট হয় নাই, কারণ এখানে সময়ের বিষয়। লক্ষণ উপসর্গ সম্পূর্ণভাবে নিরাময় হওয়ার পরই আমরা এই রিপিট টেস্টগুলো বা পুনরায় টেস্টগুলো করি। প্রায় 800 আছেন যারা বাসায় আছেন এবং হাসপাতালেও আছেন, তাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ নেই। আইসোলেশনের যা তথ্য আছে আমাদের কাছে, গত 24 ঘন্টায় নতুন করে 175 জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে এবং বর্তমানে মোট আইসোলেশন 1,522 জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 24 ঘন্টা 73 জন এবং এ পর্যন্ত 964 জন। আমরা আগেও বলেছি, আজকেও বলছি যে সারা বাংলাদেশে মোট আইসোলেশন শয্যা 9,638টি, ঢাকা মহানগরীতে আছে 3,944টি এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 5,694টি।
এবং এই সকল হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট এবং আইসিইউ শয্যা আছে। আইসিইউ শয্যা আছে 349টি এবং ডায়ালাইসিস শয্যা আছে 102টি। আমাদের গত 24 ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে 2381 জনকে আনা হয়েছে এবং এ পর্যন্ত 188,900 জন কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 3,462 জন এবং এ পর্যন্ত 118,499 জন। আমাদের সর্বমোট এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন 70,441 জন। আমি আগেও বলেছি, আজকেও বলি, যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কি অসুস্থ ব্যক্তি না, তারা হয়তো যারা শনাক্ত হয়েছেন তাদের সংস্পর্শে এসেছিল বলে তাদের কে আলাদা কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের এনাদের মধ্যে লক্ষণ উপসর্গ কারোরই নাই। যাদের লক্ষণ উপসর্গ থাকলে আমরা তাদের শনাক্তই করতে পারতাম। তারা শুধুমাত্র পজিটিভ রোগীর কাছাকাছি এসেছে বলে তাদেরকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। এখানে আমি আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করব, যারা শনাক্ত হন কোভিড-19 তারা কোনো দোষী ব্যক্তি না, তারা কোনো অপরাধী ব্যক্তি না, কিন্তু কোন কোন জায়গায় কোন কোন সমাজে কোন কোন পাড়া মহল্লায় এই আক্রান্ত এবং শনাক্ত ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, তার পরিবারের মানুষজনকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এটা আমার মনে হয় যে আপনারা মানবিক হন, যাদের কোভিড আক্রান্ত হচ্ছেন, যারা যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে কোনোভাবেই হেয় করবেন না, সমাজে তাদেরকে পরিবারের কোন সদস্যকে হেয় করবেন না, কারণ যে কোনো মুহূর্তে আপনি নিজেও এই কোভিড আক্রান্ত হতে পারেন। কারণ এখন আমাদের সামাজিক ভাবে এটা যেটা আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলি বা সামাজিক ভাবে এটা সংক্রমিত হচ্ছে, কাজে আজকে যে নেগেটিভ আছে কালকে যে পজিটিভ হবে না এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না, কারণ আমরা স্বাস্থ্যবিধি এখনো পুরোপুরি ভাবে মেনে চলছি না, আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি না। কাজেই কাউকে হেয় করবেন না, কাউকে অপরাধীর মতো আচরণ করবেন না, সবার প্রতি মানবিক হন। তিনি একজন মাত্র অসুস্থ ব্যক্তি, অন্য যে কোনো অসুখের মতো এটাও একটা অসুখ যেটা হয়তো সময়ের সাথে সাথে সুস্থ হয়। এবং আমরা আগেও বারবার বলেছি কোভিড আক্রান্ত মানুষের ক্ষেত্রে 80% মানুষেরই মৃদু সংক্রমণ হয় এবং তাদের লক্ষণ উপসর্গগুলো মৃদু থাকে। মাত্র 3-5% মানুষের ক্ষেত্রে অনেক বেশি সিরিয়াস যেটা তাদের লক্ষণ উপসর্গ হয় এবং সেই ক্ষেত্রে হাসপাতাল বা আইসিইউ সাপোর্ট লাগে। কাজেই আপনি তাদেরকে কখনোই আমরা যেন হেয় বা অপরাধীর মতো গণ্য না করি, তাদের প্রতি মানবিক আচরণ করি, এই আবেদন রাখছি সকলের প্রতি।